Police Five. সংসার থেকে মুক্তির অর্থ সন্ন্যাস, ঈশ্বর প্রাপ্তির পথে হাঁটা, এমনটি আমাদের মাথায় আসে। কিন্তু আজকের পুলিশ পালসের এই সত্য ঘটনায় সংসার থেকে মুক্তির এক ভিন্ন উদ্দেশ্য দেখব আমরা, যে পথ মানুষকে ঈশ্বর অভিমুখে নয়, নিয়ে যায় কামনা বাসনা সম্পৃক্ত এক বাঁধন ছাড়া জীবনের দিকে। আর তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে দেখুন কেশিয়ারি থানার রাঙাটিয়া এলাকায় চলতি বছরের জানুয়ারি মাসে ঘটে যাওয়া এই সত্য ঘটনায়। এই শোন, তোর মাকে খেলাটা বন্ধ করতে বল, বহুত মজা নিচ্ছে না? এই খেলাতে যেমন মজাও আছে তেমন রিস্কও আছে, জীবন মরণ রিস্ক, বলে দিস গিয়ে। পিঙ্কি, পিঙ্কি, মাকে সাবধান করিস, যেটা করছে ভালো করছে না। এর ফলটা যে কত বিষাক্ত হবে ধারণা নেই কোনো। দাদা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? চলছে। কতক্ষণ এসেছিস এখানে? বেশিক্ষণ নাই, আধ ঘন্টা হবে। এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে চল। দাঁড়া, নে, বাবা এটা তোর জন্য পাঠিয়েছে। বাবা এসেছে মুম্বাই থেকে? না রে, ছুটি পাইনি এখন, ওই তরুণদার হাত করেই পাঠিয়েছে। তা এখানে দাঁড়িয়েই কথা হইবে? চল ঘরে চল। কোন ঘরে যাব? এই ঘরে? কেন, এই ঘর তোর না? না, দেখ, দাদু জিন্মা যতদিন বেঁচে ছিল ঘরটা ছিল তাদের, এখন তারা মারা গেছে, তার মানে মায়ের, মায়ের মানেই আমাদের। কিন্তু আমার নয়, আমার জন্য আমার বাবার বাড়িটাই যথেষ্ট। আর তোকেও বলছি তুই এখানে থাকিস না, ওখানে চল, নয়তো কিন্তু অনেক বড় বিপদে পড়বি। আমি চলে গেলে তো মা একা হয়ে যাবে। মা তো সেটাই চায়, একা থাকতে। সেই জন্যই তো বাবার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে এখানে চলে এসে। তুই মন তোকে আর এসব কি বলবো, শুধু মাকে বলিস মা যা করছে একদম ঠিক কাজ করছে, ভবিষ্যতে কিন্তু এর জন্য অনেক বড় মাশুল গুনতে হবে। মা, কি হয়েছে? অবেলায় শুয়ে আছো কেন? শরীরটা ভালো নেই, মাথাটা খুব ধরেছে। তুই যা, জামা কাপড় ছাড়, আমি আসছি। এসে গেছে, এবার যাও।
এটা কোথায় ছিল? দাদা ছিল জানো না? না বাবা মুম্বাই থেকে পাঠিয়েছে, দাদা এসে দিয়ে গেল। কেমন লাগছে? ভালো। এটা নিয়ে তো রায়নার সামনে বসে থাকলে চলবে, কিন্তু আমার চলবে না। চল জামা কাপড় ছাড়, হাত পা ধো, আমি খেতে দিচ্ছি। তুমি এখনো যাওনি? তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তো? ছাড়ো, মেয়ে যদি দেখতে পায়। কেন, তোমার মেয়ে যেন কিছু জানে না, না বোঝে না? সব জানলেই বা কি, ওর সামনে সবকিছু করতে হবে নাকি? মা! হ্যাঁ, আমার জামাটা কোথায়? ওই জানলায়। তুই শাড়িটা সরা। আমরা কিছু দেখলে ওর জীবনে সবকিছু অন্ধকার। ছাড়ো, বাদ জামা করো, এখন যাও। যেতে পারি, তাহলে কথা দাও রাতে আসতে দেবে। এখানে সম্ভব নয়। তাহলে তুমি চলো আমার বাড়ি, ফোনে কথা হবে, এখন যাও। মা! উফ, বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে, খোলো। মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মার্ডার করবার আগে রেপ করা হয়েছিল। মিতার শরীরে এত আঘাত, কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছিল, মাথায় এবং শরীরে। মনে হচ্ছে মার্ডার করবার আগে মদ খাওয়া হয়েছিল। বডি শনাক্ত করা গেছে? হ্যাঁ স্যার, স্থানীয় লোকজন বডি শনাক্ত করেছে। মিতার নাম মীনাক্ষী মাই, এই গ্রামেরই বাসিন্দা। বাড়িতে খবর দেওয়া হয়েছে? হয়েছে স্যার। উনি ওনার বাপের বাড়ি থাকতেন, যদি ওনার বাবা মা মারা গেছেন, উনি ওনার এক মেয়েকে নিয়ে এখানে থাকতেন একাই। ওনার স্বামী মুম্বাইয়ে থাকেন, চাকরি করেন, বউকাল যাবত তার সাথে কোনো জয়াব ছিল না। আর হ্যাঁ স্যার, ওনার এক ছেলে আছে যে কিনা খড়গপুর ও শ্বশুর বাড়িতে থাকে। আপনি কি কিছু বলবেন? না না, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কিছু বলবো। আপনি কে হন মৃতার? কাকা, তো পাশে তুই থাকি। মার্ডারটার বিষয়ে আপনি কিছু জানেন? স্যার, মেয়েটা নিজের দোষেই হয়েছে, অনেকবার সাবধান করেছে, প্রেম প্রেমের জন্য স্বামী ছাড়লো। আমরা অনেকবার সবাই মিলে বুঝিয়েছি, ঘর সংসার করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শোনেনি। আপনারা আপনারা ওই প্রেমিককে ধরুন স্যার। চল স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার। আমি মিনাকে খুন করিনি স্যার, বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি। আমি গেছিলাম স্যার ওর বাড়ি গতকাল,
ওর মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর নেশা, পুরুষ পাল্টানোর নেশা। সাহস কি করে হয় আমার সাথে এমন করে কথা বলার, তারপরে আমার বাড়িতে দাঁড়িয়ে? যাও, বেরিয়ে যাও। শোনো শোনো করুণা, শোনো কথাটা শোনো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি। ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। সরি সরি, প্লিজ আমার কথাটা শোনো। কথাটা শোনো মিনা, প্লিজ, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ছাড়ো বলছি, আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছে, এবার কিন্তু তোমাকে মেরেই ফেলবো। তুমি মেরে ফেলো, কেটে ফেলো, প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি তোমায় খুব ভালোবাসি মিনা। আর আমার ভালোবাসাটা যদি ভাগ বাটাওয়ারা হয়ে যায় তাহলে কি হবে? মানে বুঝলাম না। ধরো তুমি কোনোদিনও দেখলে আমার ঘরে এক অন্য পুরুষ, তুমি মানিয়ে নিতে পারবে তো? মানে অন্য পুরুষটা কে? তোমার ওই পুরানো প্রেমিক? হুম, হতেই পারে। বেচারা কষ্ট পাচ্ছে, কাঁদে, ওর তো কোনো দোষ নেই। তুমি ওর প্রেমে ভাগ বসিয়েছো, ওর তো খারাপ লাগবেই। আর তোমার সাথে লুকিয়ে ছড়িয়ে প্রেমটা করছিলাম, তাই বলে তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বলো? তুমি এখনো ওকে ভালোবাসো? এত ভবিষ্যৎ নিয়ে ভাবছো কেন? এখন যেটা পাচ্ছ সেটাকে নিয়ে এনজয় করো। পিঙ্কি আসছে মনে হয়, লুকো। মা, কি হয়েছে? অবেলায় শুয়ে আছো কেন? শরীরটা ভালো নেই, মাথাটা খুব ধরেছে। তুই যা, জামা কাপড় ছাড়, আমি আসছি। ঠিক আছে, এবার যাও। চটপট, মেয়ে যদি দেখতে পায় না এবার তো জম্মের মতো ঢোকা বন্ধ হয়ে যাবে তোমার। এরপর আমি ওইখান থেকে চলে আসি, তারপর আর মীনাক্ষীর সাথে দেখা হয়নি। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। কিন্তু গ্রামের লোকজন যে তোমায় সন্দেহ করছে, তারা বলছে এই খুনের পিছনে প্রেমিকের হাত রয়েছে। স্যার, আমি তো আর মীনাক্ষীর একা প্রেমিক ছিলাম না, আমি তো মাস কয়েক হলো ওর জীবনে এসেছিলাম। আপনাকে ওই বললাম না ওর আগের প্রেমিকের কথা, যার জন্য ওর বরের সাথে সব সম্পর্ক চুকিয়ে ওর বাপের বাড়িতে এসে পড়েছিল। গ্রামের লোকেরা ওর কথা বলেছে স্যার। হঠাৎ করে দলবল বেঁধে আমার বাড়িতে? হুম, মীনাক্ষী মাইতি খুন হয়েছে শুনেছো? শুনেছি। ও তোমার গার্লফ্রেন্ড ছিল না? ছিল কয়েক মাস আগে, তবে এখন আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাও একটা মানুষের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তার মরার খবরে এতটা নির্লিপ্ত রিয়াকশন? ওর মৃত্যুটা আমার কাছে অস্বাভাবিক বলে কিছু মনে হয়নি। কেন? পুরুষ মানুষ নিয়ে খেলা করাই ছিল ওর নেশা। সে পুরুষ নয় ও পুরুষ, ও পুরুষ নয় সে পুরুষ, কেউ না কেউ দিয়েছে টপকে। তাহলে সেই কেউ না কেউ লিস্টে তুমিও তো পড়ো। আপনি কি আমাকে সন্দেহ করছেন? করাটা কি অস্বাভাবিক? তাহলে তো আপনাকে পুরো ঘটনাটা বলতে হবে।
তারপরে নিশ্চয়ই আমার উপর আর আপনি কোনো সন্দেহ করবেন না। বসুন আপনি, বসুন, বসুন না, বসুন। বলো মীনাক্ষীকে আমি বিয়ের আগে থেকেই চিনতাম, কিন্তু ওকে নিয়ে আমি সেরকম ভাবিনি। কিন্তু বিয়ের পর মানে আমি যখন প্রথমবার দেখলাম, আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। ও বাপের বাড়ি এসেছিল, আমি হয়তো কোনো কাজে ওর বাড়ির পাশ দিয়েই ফিরছিলাম। লাগেনি তো? না না লাগেনি। অনেকদিন পর দেখা, কেমন আছো? তোমাকে তো চিনতেই পারি। মানুষকে চিনতে গেলে ভালো করে দেখতে হয়। তুমি কোনদিন ভালো করে দেখেছো আমাকে? ভালো করে দেখার সময় কি পেরিয়ে গেছে? সাবধান, আমার বিয়ে হয়ে গেছে, অন্যের সম্পত্তির দিকে তাকালে বর চোখ গেলে দেবে। বরের সামনে কেন দেখবো? বরকে লুকিয়ে দেখবো? বাহ, আমার পারমিশন ছাড়াই আমাকে দেখবে? তো আমার কোনো দাম নেই বুঝি? যদি দাম দিই সামর্থ্য আছে সেটা যাচাই করবে তুমি। আমি তো আমার যথা সর্বস্ব দিতে রাজি আছি। কথাগুলো সীমা ছাড়িয়ে যাচ্ছে না? সীমা তো মানুষ তৈরি করে, আর সেই মানুষই যদি সীমা টপকায় তাতে সীমা ছাড়ানোর কি আছে? এরম কাব্য মেরে কথাবার্তা মানুষ প্রেমে পড়লেই বলে। তা প্রেম টেম করছো নাকি? আছে নাকি কেউ তোমার মতো? না যদি থাকে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়বো। ঝাঁপিয়ে পড়বো মানেটা কি? না মানে আমি আমার যথা সর্বস্ব দিয়ে পটানোর চেষ্টা করবো। এই তখন থেকে যথা সর্বস্ব করে যাচ্ছ, কি আছে তোমার? দেখো আমি বললে তো বাড়িও বলতে পারি, তুমি খোঁজ খবর নিয়েই দেখো। আমার খেয়ে দে কাজ নেই, আমি পরের সম্পত্তি খোঁজ নিতে যাবো। তা যেদিন খেয়ে দিয়ে কাজ থাকবে না সেদিন না হয় আমার সম্পত্তি খোঁজ নিতে এসো। আর যদি তোমার মা বাবা জিজ্ঞাসা করে কেন গেছি? কালকে আমার বাবা মা থাকছে না, আত্মীয়র বাড়ি যাচ্ছে, সময় করে চলে এসো। কার সাথে কথা বলছিস রে মিনা? ইলেকট্রিক মিস্ত্রি। ও ইলেকট্রিক মিস্ত্রি এসেছে? আরে আমি ইলেকট্রিক মিস্ত্রি নই। তা মাকে বলে দিও। আরে আমি তো ইলেকট্রিকের কাজই জানি না। তুমি যে ইলেকট্রিকের কাজ করো আগে জানতাম না তো। আরে সকাল থেকে কি হয়েছে জানি না, পাশের ঘরে কারেন্ট রয়েছে, আমাদের ঘরে নেই। তা এসো বাবা, এসো এসো এসো। কি ফেসাতে ফেললে বলো তো? কে তোমাকে ফেসাতে পড়তে বলেছিল? বলেই দিতে পারতাম ইলেকট্রিক মিস্ত্রি নই। আরে আমি তো বলতেই চেয়েছিলাম, কিন্তু কেন যে মুখ দিয়ে আটকে গেল বুঝতে পারলাম না। ভালো করেছো, যখন দায়িত্ব নিয়েছো তখন পালন করো। তোমার বাবা মা বেশ আছেন ভালো, বোম্বেতে কাজ করা ছেলেরাতে নিজের মেয়ের দায়িত্ব দিয়ে এখন পাড়া প্রতিবেশীকে দিয়ে যত খুশি ভুল ভাল কাজ করিয়ে দিচ্ছে। এই মানেটা কি? মানে তোমাকে যত দেখছি তো মনের ভিতরে একটা ছটফট ও তাই। তা কিরকম ছটপটানি বুঝতে পারছি না। বিয়ের আগে হাত পা ধুয়ে কেন তোমার পিছনে পড়লাম না? আচ্ছা বিয়ের আগে যদি তোমাকে প্রপোজ করতাম তুমি হ্যাঁ বলে দিতে? হয়তো।
বিয়ের আগে আমাকে নিয়ে কখনো ভেবেছো? সেরকম কিছু না, খারাপও লাগতো না। বড়কে নিয়ে খুশি? এসব কি প্রশ্ন? না মানে তুমি তো খড়গপুরের বাড়িতে একা থাকো আর তোমার বর বোম্বেতে কাজ করে, তাই আর কি জিজ্ঞাসা করলাম। তাতে কি, সে বাড়ি আসে তো এক মাস দু মাস ছাড়া ছাড়া, আজও তো আসবে এখানে। শরৎ তো কারেন্টেরই কাজ করে না। ও যে বললো কারেন্টে কাজ করে, তোমার দাদা নিশ্চয়ই দুপুরে যাবার সময় ওকে খবর দিয়ে গেছে, না হলে ও এলো কেন? কিন্তু এখন তো কারেন্টই নেই, তো কারেন্টের কাজ করছে কি করে? কারেন্ট নেই? না। তবে যে তোমাদের বাড়ি থেকে আমি টিভির আওয়াজ পেলাম। আরে ধুর, ওটা আমাদের ছোট টিভিটা, ওই ব্যাটারিতে চালিয়েছিলাম, ওই আমার আবার না সকাল সকাল খবর না দেখলে হয় না। দেখো কাণ্ড, আর আমরা ভাবলাম কি জানো তো, তোমাদের বাড়িতে কারেন্ট আছে আমাদের বাড়িতে নেই, তাই কারেন্টে কোনো গন্ডগোল হয়েছে ভাবলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু কই দেখি কেমন কারেন্টের কাজ করছে। তুমি আবার কবে ইলেকট্রিক মিস্ত্রি হলে? ইলেকট্রিক মিস্ত্রি মিস্ত্রি আর কোথায়, ওই আর কি ঘরের কাজ যেটুকু আর কি, ইলেকট্রিকের কাজ সে তো সবাই করে। এটা কি তোমার নিজের ঘর? তুই তো ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে তোমাকে ডাকা হবে। কই, আমাকে তো কেউ ডাকেনি। ডাকেনি না কি রে, কোথায় তোর বাবা নাকি ওকে ডেকেছে? কাকু একটা গন্ডগোল হয়ে গেছে, ও রাস্তা দিয়ে দরকারে যাচ্ছিল আর ওকে ইলেকট্রিক মিস্ত্রি ভেবে আমরা ডেকে এনেছি। তুমি মুখে কোনো পেটের ছেলে না, তুই বলতে পারোনি ওদের? না মানে আমি ভাবলাম যে পাড়া প্রতিবেশী যদি পাড়া প্রতিবেশীর একটু উপকার না করে ওই আর কি। তুমি কি কাজ করেছো কারেন্টের বাবা? এই যে এই তারটা টেনে নিয়েছে এখানে জুড়ে দিয়েছে, আর এই তারটা টেনে নিয়েছে এখানে জুড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হবে, লাইট চলবে, ফ্যান চলবে, টিভি চলবে? হ্যাঁ হ্যাঁ, লাইট চলবে। হ্যাঁ কেমন আছো বলো? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। চলো 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 মীরা, যা দাদাকে নিয়ে উপরে যা। কাকু তুমি এসো, চা খাবে? হ্যাঁ হ্যাঁ চ। তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যেসব তার জুড়েছ সব খোলো, কারেন্ট এসে গেলে কি আবার অঘটন ঘটবে তার ঠিক নেই। তোমার পিঠের চামড়া তুলছি পাগল কোথা। কাকু শোনো শোনো, আমি তোমাকে বলছি। না তুমি বলবে না, যা বলার আমি বলবো, পুরো দোষটা এখন তুমি আমার ঘাড়ে চাপাতে চাইছো? সবকিছু ঠিক আছে, মানুষের ইমোশন নিয়ে কখনো খেলা করবে না। আরে এটা কে রে, কোন গ্রহ থেকে এসেছে, এর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কেন। কাকু শোনো, আমি তোমাকে পরে বোঝাচ্ছি, আগে ওকে আমাকে বুঝে নিতে দাও, আর তুমি তুমি এখানে বসো, আর নাহলে তোমার পেশা বেড়ে যাবে। স্বপ্ন কাকা তুমি আমার কথাটা শোনো। চুপ, ওদিকে চলো, যা বলার আমাকে বলো। আমি আর কি বলবো, কত আশা নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, সবটাই তো দিলে শেষ করে, ছেলে খেলা করলে আমার সঙ্গে। স্বপ্ন আশা কি বলতে চাইছে, তুই কিছু বুঝতে পারছিস? কাকু শোনো, ও ইলেকট্রিকের কাজ করতে শুরু করেছে, ওর বড় স্বপ্ন ইলেকট্রিক মিস্ত্রি হবে, তার জন্যই প্রথম হাতে করে দিতে আমাদের বাড়িতে এসেছিল।
আর পুরো ফটকা ফাটিয়ে দিয়ে চলে গেল। ও, এই ব্যাপারে কথা হচ্ছে? হ্যাঁ, তা তুমি কি ভাবছিলে? থাক থাক, ও কিছু বলবে, তুমি অন্য কিছু বুঝবে, বাবাল শুরু হবে, প্রসঙ্গ পাল্টে যাবে, তার থেকে যে উদ্দেশ্যে এসছো সেটা ক্লিয়ার করেই মামলা সালটা। তুমি যে ফটকাটা ফাটিয়ে এসেছো বাপের বাড়িতে, তার ভরপাই কে দেবে? আমি? তুমি? হ্যাঁ। বাহ, এক কথাই মেনে নিয়েছো, খুব ভাগ্য ভালো, নাহলে পাটপিটের চামড়া আমি তুলে নিতাম। তা কবে দিচ্ছ? কি ক্ষতির টাকাটা? আপনি এক কাজ করুন না, একটা লিস্ট বানান কি কি ক্ষতি হয়েছে, দিয়ে মিনার হাত দিয়ে পাঠিয়ে দিন, আমি দিয়ে দেবো ক্ষতির টাকা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টাকাটা যেন পাঠিয়ে দিও। এই চল। টাকা নিতে কবে আসছো? বাবা, টাকা দেওয়ার জন্য এত ছটপটানি? আরে টাকা নিতে আসাটা তো ছুতো, সেই ছুতোই তোমার সাথে আমার দেখা হলো। টাকা নিতে আসবে তো ওই কাকু, আমার বর এসেছে। তো তুমি কি চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ আসছি। মা আসছি। পৌঁছে ফোন করো বাবা। মিনা সাবধানে যেও। তুই সঙ্গে গেলি না, ছেলেটার মনটা খারাপ হয়ে গেল। ও তো দুদিন পরেই বোম্বে চলে যাবে, এই কটা দিন ওর সঙ্গে থাকতে পারলি না? আচ্ছা তোর তো যাবার কথাই ছিল, হঠাৎ কি হলো বল দেখি। মা তুমি যাও, আমি আসছি। এখন কোথায় যাবি? এই দেখো কথার জবাব না দিয়ে চলে যাচ্ছে হন হন করে। আমার অবস্থাটা যদি জানতে তাহলে এইভাবে কড়া করে কথা বলতে পারতে না। কি হয়েছে তোমার? সকাল থেকে 15 বারের বেশি বাথরুমে গেছি, জামা কাপড় পরার তো সুযোগই পাইনি, ছিটকিনি দেওয়া তো দূরে দূরে থাক। আর যদি তোমাকে এই জামা কাপড় গুলো দেওয়া হয় তাহলে কি হবে, বেরোতে পারবে তো? দেখো আমার আমার কোনো অসুবিধা নেই, তুমি লজ্জা পাবে বলেই আমি বেরোচ্ছি না, তোমার যদি অসুবিধা না থাকে আমারও কোনো অসুবিধা নেই। আমাকে খুশি করার জন্যই তুমি গেলে না? আর যদি বলি হ্যাঁ? লুকিয়ে চুরি আমাদের প্রেম ভালোই চলছিল, মীনাক্ষী প্রায় ওর শ্বশুর বাড়ি যাওয়া বন্ধই করে দেয়, ওর বর বোম্বে থেকে ফিরলেও ওর বরের কাছেও যেত না। তাহলে তুমি যাবে না ও বাড়িতে? আর কেন যাবো? খড়গপুরের বাড়িতে তোমার বাপ মার আয়া পেয়েছো আমাকে, নাকি কেয়ারটেকার পেয়েছো যে আমি তোমার খড়গপুরের বাড়িতে যাবো, তুমি থাকবে বোম্বেতে, আর আমি তোমার বাপ মার দেখভাল করবো? আমার কি কোনো জীবনে সকাল রাত নেই? তোমাদের মতো মেয়েদের সকাল রাত সংসারে থেকে মিটতে পারে না, কিসের নেশা এখানে পড়ে আছো আমি জানি না ভেবেছো?
কি জানো তুমি বলো বলো কি জানো আমি যেটা জানি সেটা তুমি আরো ভালো করে জানো চোখ বন্ধ করে লুকোচুরি খেলছো ভাবছো কেউ কিছু জানে না বুঝি হ্যাঁ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই সবটা দেখছে সবাই সবকিছু জানে কেউ অন্ধ নয় বুঝেছো যা করেছো করেছো এতদিন ঠিক আছে যদি সব সকাল্লাত মিটে গিয়ে থাকে তাহলে বাড়ি চলো আমার মতো ছেলে বলে না তোমায় এখন ফিরিয়ে নিতে চাইছে শোনো বেশি মহানার চেষ্টা করো না তুমি তোমার নিজের স্বার্থে নিয়ে যাচ্ছ তোমার বাড়ি ঘর বাপ মাকে দেখভাল করার জন্য কত দেবে আমাকে তা তোমার প্রেমিকরা কত রেট দিচ্ছে তোমাকে তোমার পর্দা তো কম নয় তুমি এখানে দাঁড়িয়ে আমার সামনে উল্টো পাল্টা কথা বলছো তোমার লজ্জা করে না এসব কথা বলতে বেরাও বলছে আমার বাড়ি থেকে বেরাও এরপর মিনাক্ষী ওর শ্বশুর বাড়ি কয়েকবারই গেছে ওর বাবা মা মারা যাওয়ার পর ওর মেয়েকে নিয়ে পার্মানেন্টলি ও এখানেই থাকতে শুরু করে শোনো তোমার এই লাস্ট ওয়ে শোনার মতো সময় আমার কাছে নেই সংক্ষেপে বলো তোমাদের মধ্যে ব্রেকআপ কেন হয়েছিল মিনার মতো মেয়েরা একটা পুরুষ নিয়ে স্থির থাকতে পারে না এই আইডিয়াটা আমার হয়েই গিয়েছিল তাই আমি সময় থাকতে সরে এসেছিলাম তারপর শুনেছিলাম তাপস না কি নাম ওই ছেলেটার সাথে প্রেম করছে আমি আর বিশেষ খোঁজ খবর কিছু রাখিনি তবে শুনেছি ওর সাথে নাকি প্রায় ঝামেলা টামেলা হতো কিন্তু তাপস যে অন্য কথা বলছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি মিনাক্ষীর সঙ্গে তোর কি চলছে তুই কিন্তু নিজেই বললি আমি কিন্তু কিছু বলিনি বুঝেছিস এই কি হচ্ছে এসব কি হচ্ছে এসব আমার বাড়ির সামনে এই তো জজ সাহেব এসে গেছেন এবার তুমি ডিসিশন নাও তোমার ঘরে কে ঢুকবে আমাদের দুজনের মধ্যে নাকি দুজনেই ছি ছি এর কি আছে হ্যাঁ তুমি ওর সাথে গোপনে প্রেম করতে পারো কিন্তু আমার কাছে কিন্তু সেটা গোপন নয় যেমনটি তোমার বরের কাছে তোমার আর আমার প্রেম গোপন ছিল না বুঝতে পেরেছ এই প্রবলেমটা কোথায় বলো তো হ্যাঁ তোমার কি কোনো প্রেম গোপন থাকে না আমার মনে হয় প্রবলেমটা তোমার হার্টের বুঝলে তো আচ্ছা পিঙ্কি তুমি তাপস বলে কাউকে চেনো সনত আচ্ছা এদের কারোর সাথে তোমার মায়ের কোনো গন্ডগোল হয়েছিল কিনা তুমি জানো গতকাল এদের কারোর সাথে তোমার দেখা হয়েছিল বা এদের কেউ তোমাদের বাড়ি এসেছিল কালকে স্কুল থেকে আসছিল সনক কাকুর সঙ্গে দেখা হয়েছিল এই শোন তোর মাকে খেলাটা বন্ধ করতে বল বহুত মজা নিচ্ছে না এই খেলাতে যেমন মজাও আছে তেমন রিস্কও আছে জীবন মরণ রিস্ক এবার আমি বাড়ি ফিরে আসি তারপরে এই জন্য জামা চেঞ্জ করছি তখন বাইরে থেকে তাপস কাকু গলা পাই যা বাপ দরজা আটকানোর আবার কি হলো ছাড়ো বাদরাম করো এখন যাও যেতে পারি তাহলে কথা দাও রাতে আসতে দেবে এখানে সম্ভব নয় তাহলে তুমি চলো আমার বাড়ি ফোনে কথা হবে এখন যাও আচ্ছা পিঙ্কি রাতে মা বাড়ি থেকে বেরিয়েছিল কেন কেউ ডেকে নিয়ে গিয়েছিল না মা একটা ফোন এসেছিল তারপরে মা বেরিয়ে যায় তুমি গিয়ে শুয়ে পড়ো আমি আসছি কার ফোন জানি না আচ্ছা ফোনটাকে তোমার মা বাড়িতে রেখে গিয়েছিলেন
হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ শুনুন, কাল রাতে সনত মীনাক্ষীকে ফোন করে ডেকেছিল। আমি বুঝতে পেরেছিলাম স্যার, এত বছরের রিলেশনের কোনো মূল্য নেই ওর কাছে। আমি ভেবেছিলাম আমাকে ভালোবেসেই হয়তো ওর স্বামীকে ছেড়েছে, কিন্তু না, এক পুরুষে ওর মন টেকে না। ওর স্বামীকে লুকিয়ে আমি, আমাকে লুকিয়ে তাপস, আমি তো ওর সাথে মজা করার জন্য প্রেম করিনি, আমার প্রেমটা পাক্কা ছিল। কিন্তু ও যা আমাকে যন্ত্রণা দিয়েছে, সেই যন্ত্রণায় আমি দিন রাত ছটফট করেছি। হ্যাঁ, রাতে আমি ওকে ফোন করে ডেকেছিলাম। বলো। ব্যস্ত? না, শুতে যাচ্ছিলাম। কার সাথে? মানে আরে একটু মজা করছিলাম। মজা করার একটা লিমিট থাকে, লিমিট পেরিয়ে যেও না। এতদিন রিলেশনের পর, এত কিছু হয়ে যাওয়ার পর তোমার আর আমার মধ্যে যে লিমিট থাকতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তবে হ্যাঁ, মজার একটা খোঁচা আছে, যে খোঁচাটা খেয়েই তুমি খোঁচে গেছো। শোনো, আমি কিন্তু তোমার বোন হই যে তুমি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচা মারবে। এই তো খোঁচার ইঙ্গিতটা ঠিক বুঝতে পেরে গেছো। তোমার আর তাপসের রিলেশনটা কতটা পার্সোনাল? যতটা তোমার আর আমার রিলেশনটা পার্সোনাল ততটা। তোমার জায়গায় তুমি থাকো, অন্যের ব্যাপারে মাথা ঘামাতে এসো না। আসলে পুরো জায়গাটাই আগে আমার ছিল, এখন আমাকে আর তাপসকে ভাগ বাটারা করে দিয়েছো, তাতে আমার কোনো প্রবলেম নেই। মাঝে মাঝে আমাকেও ঘরে ডেকো, তাপসকেও, দেখবে একঘেয়েমিটা কেটে গেছে। আজকে আসবো নাকি তোমার ঘরে? মেয়ে বড় হচ্ছে, এখন আর বাড়িতে আসা যাবে না। এই যা, আমি তো মদ কিনে ফেললাম দুজনে একসঙ্গে খাবো বলে, তাহলে তুমি চলে এসো এখন রাতে। না করো না প্লিজ লক্ষ্মী, বরফ কলের মাঠে চলে এসো, নির্জন মাঠ, দুজনে একসঙ্গে মদ খাবো আর গল্প করবো। প্লিজ সোনা, না করো না, প্লিজ প্লিজ প্লিজ। এসেছিল স্যার, এরপর আমি ওকে আকন্ঠ মদ খাওয়াই। না, আরে এটুকু খেয়ে নাও। না, আমি আর খাবো না। আরে কিছু হবে না, খেয়ে নাও। অনেক খেয়ে ফেলেছি। আরে খেয়ে নাও। আমাকে এবার বাড়ি ফিরতে হবে। ও এতটাই মদ খেয়ে ফেলেছিল, ও প্রায় বেহুশ হয়ে গিয়েছিল। পাশেই ঠাকুর ভাসানের মাইক বাজছিল। কাজেই আমি ওর সঙ্গে যা খুশি তাই করতে পারি, ওর চিৎকার কেউ শুনতে পাবে না। আদালতে তোলা হলে মহামান্য বিচারপতি তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঈশ্বর যেমন প্রত্যেকটা মানুষের বাইরেটা আলাদা ছাঁচে গড়েন, ঠিক তেমনি ভেতরটা গড়েন আলাদা ছাঁচে। কাজেই কোনো একটা বিষয়ে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া বিভিন্ন হওয়াটাই স্বাভাবিক। মীনাক্ষী হয়তো সনদকে তার স্বামী দেবাশিসের মতন করে ভেবে ফেলেছিল, যে তার স্ত্রীর পরকীয়ার প্রতিক্রিয়া হিসাবে চুপচাপ তার থেকে দূরে সরে গিয়েছিল।
মীনাক্ষী যদি ঘুণাক্ষরও কখনো বুঝতে পারত যে সেই একই কারণে তার প্রথম প্রেমিক সনদ তার জীবন নিয়ে নেবে, তাহলে সে কখনই ওই রাতে একা সনদের ডাকে ঘর ছেড়ে বেরিয়ে যেত না। পুলিশ ফাইল সম্পর্কে বিশদ তথ্য জানতে হলে টেলিভিশনের পর্দার পাশাপাশি চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্র রূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।